কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অর্থাৎ নদিয়া মুর্শিদাবাদ জেলার আন্ডারে যারা ভর্তি হয়েছো ফার্স্ট সেমিস্টারে, নিউ ফার্স্ট সেমিস্টার 2023-24, তোমাদের জন্য পরীক্ষার বিজ্ঞপ্তি। তোমাদের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কিন্তু পোর্টাল কিন্তু জানিয়ে দিল এবং কবে থেকে সেই পোর্টাল খুলবে এবং পোর্টালে ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা। তোমরা কিন্তু এই পোর্টালে ফর্ম ফিল আপ করতে পারবে আগামী 29-3 মানে মার্চের 29 তারিখ থেকে। পোর্টালের লিঙ্ক কিন্তু দেওয়া আছে এখানে, এই পোর্টালে তোমার যেতে হবে এবং এই লিঙ্কটা ওপেন হবে তোমাদের ওই দিন 10টার সময় এবং এই পোর্টাল চলবে 8-4-2024 তারিখ পর্যন্ত। এই টাইমের মধ্যে তোমরা কিন্তু পোর্টালে যাবে এবং তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার দেবে কলেজ থেকে, এবং তোমাদের কিন্তু অনেক কলেজে দেওয়া হয়ে গেছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে গিয়ে অনলাইনে দোকান থেকে কিংবা মোবাইল থেকেই কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে। এই পোর্টালে গিয়ে, এই পোর্টালে যাবে এবং সেইখানে গিয়ে সেই নাম্বার দেবে এবং সেশন দেবে 2023-24। তারপরে তোমাদের সাবজেক্ট চুজ করতে হবে, যারা সাবজেক্ট চেঞ্জ করবে তারা কিন্তু অবশ্যই চেঞ্জ করে নিতে পারবে মাইনর এবং এমডিসি। তোমরা কিন্তু মেজর সাবজেক্ট চেঞ্জ করতে পারবে না, তোমাদের মাইনর এবং এমডিসি সাবজেক্ট কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে। তারপরে সাথে সাথে কিন্তু আমাদেরকে সাবমিট করার পরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং সেটা প্রিন্টেড করে নিতে হবে। তোমাদের কলেজ থেকে কিন্তু কোনো অ্যাডমিট কার্ড দেবে না, তোমাদের কিন্তু অনলাইন থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে এবং সেই অ্যাডমিট কার্ড নিয়েই কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে যেতে হবে। পরীক্ষা সম্ভবত তোমাদের এপ্রিলের শেষের দিকেই হচ্ছে। তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারের আর্টসের বিভিন্ন বিষয়ের মেজর মাইনর এমডিসি এসিসি সমস্ত বিষয়ের নোটস কিন্তু আমাদের থেকে পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। ভিডিওটি বন্ধুদের শেয়ার করে দাও এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী একটি আপডেটে, পরবর্তী কোনো ভিডিওতে।